ডাক্তারের বাড়ি কোনটা? ডাক্তারের বাড়ি? ও ডাক্তারের বাড়ি। ও ভাই কি হয়েছে? রুগী শেষ হয়ে যাচ্ছে। সামনে সামনে দেখবেন বাড়ি ডাক্তারের বাড়ি। আর ভয় নাই, পায়ে গেছি বাড়ি। এই সেই ডিসপেন্সারি, তাহলে এডি ডাক্তারের বাড়ি। ডাক্তার সাহেব, আমার পা কেটে গেল। ডাক্তার ডাক্তার নাকি এত কথা কম? এমন তারাই দিল রে জন্মের তারা, ডাক্তার খানা পাই না। তাই তো দেখছি, এই যে মাস্টার মেডিকেল হল লেখা আছে। প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসক না? হ্যাঁ তাই তো লেখা। বিপুল হোসেন এডি ডাক্তারের হবে এবার। আর ডাক্তার সাহেব শেষ হয়ে গেল। হঠাৎ গাছের গোড়া শিখরে লাইগে ওষুধ খায় পড়ে তারা মারা সব উতরে দেখি দেখি কোন 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 পায়না গেছে কোন জায়গায়। বুড়ি আঙুলে তারা মারা উপরে শেষ। আচ্ছা ডেসিনটেশন করে ব্যান্ডেজ করে দিলাম, আর একটা মোলাম দিচ্ছে, ব্যান্ডেজ করে দিলাম, এখন একটা মোলাম দিচ্ছে। ভালো করে কথাটা কান দিয়ে শুনবে। এই মোলামটা ঠিক আছে, যে জায়গাটা উচিত লাগছে সেই জায়গাটা দিনে তিনবার, এই মোলামটা সেই জায়গায় দিনে তিনবার লাগাতে হবে, থালে পরে ঘাপ শুকিয়ে যাবেনি। আর তিন দিন পরে আমার সাথে এসে দেখা করবা, ঠিক আছে? কি অবস্থা হয় জানাবা। এই মোলাম খুব কার্যকরী মোলাম, তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঘাপ শুকিয়ে যাবে। যা এই মোলামটা ভালো করে শুনে রাখো, যে জায়গায় উচিত লাগেছে সেই জায়গায় দিনে তিনবার লাগাতে হবে। ভালো করে যে জায়গা উচিত লাগেছে ওই জায়গায় দিনে তিনবার লাগাতে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দিনে তিনবার লাগাইলে এই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঘাপ শুকায় যাবে।
পায়ের ঘাও শুকায় যাবে, পায়ের ঘাও শুকায় যাবে আর তিন দিন পর আসো আমার কাছে। আমরা আসো ডাক্তার, আসি তাহলে ডাক্তার। কি মুলাম দিচ্ছেন আপনি? মুলাম মাখতে মাখতে শেকো সাদা হয়ে যাচ্ছে, তাও পা ভালো হচ্ছে না, কি মুলাম দিচ্ছেন আপনি? শেকো সাদা হয়ে যাচ্ছে মানে বুঝলাম না, গাছের শেকর সাদা হয়ে গেছে মুলাম, গাছের শেকর সাদা হয়ে গেছে মুলাম মাখলে। আর আপনি কইছেন যে মুলাম মাখলে তিন দিন ঘাম সারি যাবে, আপনি কইছেন যেখানে হুইসিট খাইছি, আমি বলেছি যে জায়গায় উচিত লাগিয়ে যে ঘাও হয়ে গেছে রক্ত উঠে গেছে, ওইটি তো বললাম যে জায়গায় উচিত লাগে, উচিত তো লাগে আমার গাছের শেকড়ে। কামালপুর তো নাইছে, মাঝাজ তো খারাপ হয়ে গেল, আমি বলেছি কি আসে বোঝাচ্ছে কি? আমি বলছি যে জায়গায় উচিত লাগে মানে যে জায়গাটা আঘাত লাগেছে ওইটি তো, আমার তো গাছের শেকড়ের সাথে। খোদা এ হবে না, কামালপুরে রুগী হবে রনির শেষ করে দিলে যাদব একই কথা বলছে গাছের শেকড়ে গিয়ে অভূত কোথা হাতে না আসে সব কামালপুরি অশিক্ষিত মূর্খ বোঝে না আনকালচার। আরে মুলাম মাখতে কইছে পায়ে যেখানে উচিত লাগে ঘা হয়েছে সেখানে মুলাম মাখেছে গাছের শেকড়ের সাথে, এটা এটা কাজ নাকি? গাছের শেকড় মুলাম মাখতে আপনি সাদা করে ফেলেছে, ডাক্তারি পেশা কোনো সাইজা লাগবেন। আরেকদিন এমন এক কাজ করেছিল আজ পর্যন্ত আমার মাথা হেঁট হয়ে রয়েছে, আমি বলেছি সিরাপটা খাওয়ার আগে ঝেঁকা ঝেঁকা নিয়েন, আরে রুগী ঝেঁকা মাই খেলা দিয়েছে, এত বড় আনকালচার লোকজন ট্রিটমেন্ট করা যায় না, ডাক্তারি পেশা ছাড়ি দাও আমি আজ থেকে মনে হচ্ছে।